নমস্কার বন্ধুরা, আমি অনুপমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে এগ অমলেট কারি করে দেখাবো। এগ অমলেট কারি কীভাবে আমি বানিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি তিনটে ডিম ভালো করে ভেজে নিয়েছি। তারপর এটাকে এক একটা ডিম আমি দু টুকরো করে করে নিয়েছি। এবার এটাকে আমি কারি বানাবো। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলোকে এভাবে কেটেছি, লম্বা লম্বা করে কেটেছি। দেখুন, পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে রাখবো। প্লেটে তুলে রেখেছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো টক দই, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে একটা পেস্ট বানাতে হবে। দেখুন, মিক্স করে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প একটু তেল আছে, এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। তেলের মধ্যে ভালো করে এটাকে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর একটা সুন্দর গন্ধ আসবে। তখন আমি দিয়ে দেবো একটু হলুদ। আমি তেলে হলুদ দিচ্ছি তার কারণ যখন কোনো মশলা দেবো তখন আর তেল ছিটকাবে না। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এবার এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আদা রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেব রেড কাশ্মীরি মির্চ পাউডার, কারণ এটাতে রান্নার কালার ভালো আসবে। এবার দিয়ে দেবো 1 কেজি টমেটো বাটা। এটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পেস্টটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, সেটা আমি এখন এই মশলার মধ্যে মিশিয়ে দেব। আমি পেঁয়াজ বাটাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব
অল্প পরিমাণ চিনি। কিছুক্ষণ এটা মিক্স করার পর আমি যে বাটির মধ্যে মশলা তৈরি করেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে, কিছুক্ষণের জন্য ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে কিছুক্ষণ পরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জল আমি অল্প পরিমাণেই দেব, কারণ এটা গ্রেভি থাকবে, বেশি ঝোল হবে না। এবার এটাকে ফুটতে দিয়েছি, দেখুন ফুটে উঠেছে কিছুক্ষণ পরেই। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি এখন। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে ডিমগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম। সমস্ত ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ডিমের এপাশ ওপাশ ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা। গরম মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটার পরেই আমার রেডি হয়ে যাবে আজকের ডিম কারি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর একটা পাত্রে সার্ভ করব। দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।